বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ব্লগটা নিয়ে আসছি চিকেন ফ্রাইড রাইস, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার ওয়াইফ কাকলি সেটা কাকলি করবে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর অতি অবশ্যই কমেন্টস করবে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমাদের ব্লগ বানাতে প্রেরণা যোগ। বেল বাটনটা অতি অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো চলো আমরা শুরু করছি চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসে দেরাদুন রাইস 500 গ্রাম, প্রথমে জলে একটু গোটা গরম মশলা আর লেবু দিয়ে সেটা হাফ বয়েল করে রেখেছে। পুরো রাইসটা পুরো সেদ্ধ হয়নি। এরপরে এখন দেওয়া হচ্ছে একটু ঘি আর সামান্য সাদা তেল। এরপর দেওয়া আছে তেজপাতা 4-5টা। এবার আগের থেকে গ্রেট করে রাখা গাজর, বিনস, দিয়ে একটু ফ্রাই করতে হবে। একটু নুন, এটা মোটামুটি ফ্রাই একটু হয়ে এসছে, সেদ্ধ হয়ে এসছে। ক্যাপসিকামটা এরপরে দেবো, যেহেতু ক্যাপসিকাম একটু নরম, ক্যাপসিকামটা নিয়ে এবার আর একটু নাড়াচাড়া করতে হবে। ফ্রাই আমাদের মোটামুটি হয়ে এসছে সবজিগুলো। এবার আগের থেকে করে রাখা দেরাদুন রাইস, এরপরে আগের থেকে চিকেন ফ্রাই করে রাখা চিকেনগুলো দেওয়া হচ্ছে। আগের থেকে চিকেন ফ্রাই করে রাখা চিকেন দিয়ে এবার একটু নেড়ে দেওয়া হচ্ছে। এরপরে পরিমাণ মতো নুন, গোলমরিচ, ব্ল্যাক পেপার, একটু চিনি দেওয়া হচ্ছে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এরপর একটু সোয়া সস দেওয়া হচ্ছে টেক্সচারটা আনার জন্য এবং টেস্ট। এরপরে আগের থেকে বেরেস্তা করা আছে সেটা এবার ওপর থেকে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের চিকেন ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে এসছে। এবার জাস্ট সার্ভ করে নিতে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কমেন্টস করো,
আর বেল বাটনটা অতি অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।